150 বছরেরও বেশি পুরো শিব মন্দির ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। যদিও এই মন্দিরের মালিকানা কার তা নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে পুজো দিতে আসতে হয় ভক্তদের, যখন তখন ঘটতে পারে বড়সড় বিপত্তি। এমনই চিত্র দেখা গেল বর্ধমান 2 নম্বর ব্লকের বামচন্দা এলাকায়। জানা যায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক পোড়ো বাড়ি। বর্তমানে বাড়ির কোনো মালিক নেই, ওই বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে এক শিবলিঙ্গ, চলে নিত্য পূজার্চনা। এখন বাড়ির অবস্থা একেবারে বেহাল, যখন তখন চাঙর খসে পড়ে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। তাই নতুন করে সংস্কার করে মন্দির করার দাবি জানাচ্ছে এলাকাবাসী। তারা জানান বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েছে, তারা আশ্বাস দিয়ে গেছে, কিন্তু কবে হবে সংস্কার সেই অপেক্ষায় এলাকাবাসী। এই বিষয়ে ওই বুথের জয়ী প্রার্থী তথা বৈকুণ্ঠপুর 1 নম্বরের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান জানান, সামনে রয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন। বোর্ড গঠন হওয়ার পর পাড়ার সিনিয়রদের নিয়ে বসবো এবং খুব শীঘ্রই ওটি সংস্কার করে মন্দির করার কাজ শুরু করব। আর বোর্ড গঠনের পরেই প্রথম কাজ থাকবে ওই পুরো শিব মন্দির সংস্কারের কাজ। গ্রামের বাসিন্দারা জানান শিবরাত্রির সময় ধুমধাম সহকারে এখানে পূজার্চনা দেওয়া হয়। এতটাই জাগ্রত এই বাবা, শিবরাত্রির সময় শ্রাবণ মাসে যারাই বাবার মাথায় জল ঢালেন তাদের মনস্কামনা পূরণ হয়। নিজে নিজে ছাদের উপর থেকে চাই ভেঙে পড়লেও আজ পর্যন্ত এখনো মানুষ থাকা অবস্থায় ওই চাই ঝরে পড়েনি এবং মানুষের কোনো ক্ষতি হয়নি কোনো। এবং কোনো কিছু প্রস্তুতি না থাকলেও হঠাৎ করেই বহু টাকা চাঁদা উঠে যায় নিজে নিজে। আর শিবরাত্রি পালনও ধুমধাম সহকারে হয়, এটাই বাবার মহিমা। কিছু কিছু সময় বাবার মাথায় সাপ দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি কারোর। এখন গ্রামবাসীদের দাবি এই পুরনো মন্দির সংস্কার করা হোক, তাতে আগামী দিন শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে আরো বেশি সংখ্যায় ভক্তরা এখানে আসবেন পুজো দিতে। অনেক কিছু ইয়ে অবস্থাতে ওনাকে দেখা যায় মাঝে মাঝে, হ্যাঁ, সাপ জড়িয়ে দাঁড়িয়ে আছে, কখনো দেখো সাপ এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারপর দেখা তো খোলসগুলো ইয়ে করে পড়ে আছে। এমনি বাবার অনেক ইয়ে আমরা মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু ভয়ের কোনো কারণ না, কোনো কিছু ভয় নাই। কোনো দিন কারো ক্ষতিও করে নাই, কারো কোনো দিন ক্ষতিও করে নাই। আর ওই পুজোর দিনে এমনি তো নিত্য সেবা হয়, তখন দেখা যায় মাঝে মাঝে। না, এইটা বিরাট আশ্চর্যের ব্যাপার। তা যখন পুজো হয় করে যায় আমাদের গ্রামের মা বোনেরা, তখন পুজো দিয়ে চলে যায়, কিন্তু তারপরে দেখা যায় এই যে বৃষ্টিতে হয়েছে সব খসে খসে পড়ছে, তখন এখানে কেউ থাকে না, হ্যাঁ, ভেঙে ভেঙে পড়ে। এটা বাবার এই মহিমা আমরা ধরে নিই। হ্যাঁ, কোনো দিন কারো বাচ্চা ছেলেরাও এখানে খেলা করে, কোনো দিন কিছু হয়নি। কী চাইছেন প্রশাসন? আমরা চাইছি যে প্রশাসন আমাদের এটাকে একটু যদি সুযোগ নজরে দেখেন, যদি ইয়ে করেন, মেরামত করে একটু পুজোটা বাবার মন্দিরটাও হয়ে যায়। আমার সামনেই ভোট গঠন আছে, আমরা ভোট গঠন হলেই আমি ওই পাড়ার যারা আমাদের সিনিয়র আছেন ওনাদের নিয়ে বসবো, কীভাবে ওটা সংস্কার করা যায় সেটা নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা করে আমি দ্রুত ওটা সংস্কার করার ব্যবস্থা করব। পূর্ব বর্তমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।